হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পচা বাঁশতলা নামে এক গ্রামে পুকুর পাড়ে জঙ্গলে বাস করত এক খুব ভয়ঙ্কর ডাইনি। সেই পুকুর পাড় দিয়ে যেই যেত সেই পড়ত ওই ডাইনির কবলে। বাবারে, এই দুপুর বেলা এত আলোতেও পচা পুকুর পার দিয়ে যেতে গেলেই গাটা কেমন ছমছম করে ওঠে। না না, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। ওই ওই কে একটা যাচ্ছে না, যাই গিয়ে একটু ওর সাথে আলাপ করে আসি। কিরে, আমাকে চিনতে পারছিস? ওরে বাবারে, এই বেটা আমার দেখে এত ভয় পেল। একদিকে এই রাস্তা দিয়ে চলাচল করতে তারা বাধ্য, আর অন্যদিকে এই ডাইনির দিনে দুপুরে উপদ্রবে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল। সারা গ্রামে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেল। কি গো আকাশদা, শহর থেকে ফিরছ? হ্যাঁ ভাই ভুবন। তো পচা পুকুর পাড় দিয়ে আসার সময় কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ ভাই ভুবন। না, এইভাবে আর চলে না, কবে যে এটার একটা উপায় বেরোবে কে জানে। হ্যাঁ, তা যা বলেছ। যাই হোক ভুবন, আমি তাহলে বাড়ির দিকে এগোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন এই গ্রামেরই এক ঠাকুমা তার মেয়ের বাড়ি থেকে পচা পুকুর পার দিয়ে বাড়ি ফিরছিল। এক বুড়ি আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখেছি, যাই বুড়িকে একটু ভয় দেখি আসি। কি গো বুড়িমা, চিনতে পারছ আমাকে? ও তুই, তাহলে তুই সেই ডাইনি যে সারা গ্রামের লোককে ভয় দেখিয়ে বিরক্ত করে তুলছিস? কে, তোমার এত সাহস? তুমি আমাকে দেখেও না পালিয়ে উল্টে আমার সাথে কথা বলছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তোমাকে ভয় পেতে যাব কেন বাছা? তার মানে তুমি আমাকে ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। এবার বলো তো, তুমি কেন আমার গ্রামের লোককে রোজ ভয় দেখাও? এরকম করে অন্যকে বিরক্ত করে তুমি কি পাও? তোমার কোনো সমস্যা থাকলে বলো, আমি তার সমাধান করব। কিন্তু তুমি গ্রামের লোকগুলোকে আর ভয় দেখিও না। আমি জনপ্রিয় হতে চাই। এই যে সবাই আমাকে চেনে, আমাকে নিয়ে আলোচনা করে, আমার খুব ভালো লাগে। এর জন্যই তো ওদের আরো বেশি করে ভয় দেখায়, যাতে ওরা আমাকে নিয়ে আরো বেশি করে চর্চা করে। সে কি, তা জনপ্রিয় তো ভালো কাজ করেও হওয়া যায়। তুমি জানো আমাদের গ্রামে আমি কত জনপ্রিয়? সবাই আমাকে শুধু চেনেই না, কত ভালোবাসে। কিন্তু তুমি যেই জনপ্রিয় হতে চাইছো তাতে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন? খারাপ কাজ করে জনপ্রিয় হওয়া মূল্যহীন। যদি পারো ভালো কাজ করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করো, তবে তুমি একটা ডাইনি হয়েও কেন যে জনপ্রিয় হতে চাও তা আমি বুঝতে পারছি না। আমি যখন মানুষ ছিলাম তখন আমার অভিনেত্রী হওয়ার খুব স্বপ্ন ছিল। আমি অভিনেত্রী হব, সবাই এক কথায় আমায় চিনবে, আমায় ভালোবাসবে। কিন্তু
কিন্তু কে এই স্বপ্ন পূরণের আগে একটা দুর্ঘটনায় আমি মরে গেলাম, কিন্তু আমার জনপ্রিয় হওয়ার স্বপ্নটা অসম্পূর্ণই রয়ে গেল, তাই আমিও আর মুক্তি পেলাম না, এই ডাইনি হয়েই রয়ে গেলাম। আহারে কে কষ্টের কথা, তবে যাই হোক তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে সবার উপকার করো, আর কাউকে ভয় দেখিও না, তাহলে দেখবে সবাই তোমার উপকারের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠছে, আর তুমি জনপ্রিয় হতে পারবে আর মুক্তিও পেয়ে যাবে। ঠিক আছে ঠাকুমা, তুমি যখন এইভাবে বললে আমি তাহলে এবার থেকে তাই করব। ভুবন, বলছি তুমি কি ওই পচা পুকুর পরে ডাইনিটার ব্যাপারে কিছু জানো? হ্যাঁ, ও তো নাকি আর কাউকে এখন ভয় দেখাচ্ছে না, উল্টে সবার উপকার করছে। হ্যাঁ তাই তো, কাল আমি যখন ওই শহরে যাওয়ার সময় তাড়াহুড়ো করে পচা পুকুর পারাপার করছিলাম, তখনই হঠাৎ মনে পড়ল যে আমি তো দরকারি কাগজপত্র গুলো আনতেই ভুলে গেছি। এটা ভাবার সাথে সাথে দরকারি সব কাগজপত্র গুলো আমার পায়ের সামনে এসে পড়ল। এটা তো ওই ডাইনি ছাড়া আর কারোর কাজ হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো ডাইনিরই কাজ, গ্রামের অনেকের সাথেই এই ঘটনা ঘটছে। যাক, তবে ভালোই হয়েছে, সবাইকে ভয় দেখানোর বদলে ডাইনি যদি সবার উপকার করে তবে এর থেকে ভালো আর কি হতে পারে। হ্যাঁ তা যা বলেছ। ডাইনির দিন দিন উপকার বেড়েই চলছিল, সারা গ্রামের লোকও খুব খুশি। তবে হঠাৎই একদিন ঠাকুমার শরীর খুব অসুস্থ হয়ে পড়ল, কোনো ওষুধই তার কাজ করছিল না। অনেক দিন ধরে এই ঠাকুমাকে দেখি না যে, কোথায় যে গেল, এই ঠাকুমার জন্য আমার স্বপ্নখানা পূরণ হলো, এখন আমি অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছি সবার মধ্যে। আমার আশাটাও পূরণ হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাব। ডাইনি ঠাকুমাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি গিয়ে উপস্থিত হলো। সেখানে ডাইনি দেখল ঠাকুমা খুবই অসুস্থ, ডাইনির খুব কষ্ট হলো। কি জানি এক জাদু দিয়ে ডাইনি ঠাকুমাকে সুস্থ করে তুলল। এবার একটু ভালো লাগছে শরীরটা? হ্যাঁ, আমি তো পুরো সুস্থ হয়ে গেছি, এটা নিশ্চয়ই তোর কাজ। হ্যাঁ, তুমি এত অসুস্থ ছিলে বলে খুব কষ্ট পাচ্ছিলাম। খুব ভালো থাক, তুই খুব তাড়াতাড়ি মুক্তি লাভ কর। ডাইনির চেষ্টায় ঠাকুমা সুস্থ হয়ে গেল, ডাইনিও সবার মধ্যে আরো জনপ্রিয় হয়ে উঠল, ডাইনির স্বপ্নও পূরণ হয়ে গেল আর ডাইনিও মুক্তি পেয়ে গেল।